ईदर छुट्टी पर्यटक उपचे पड़ा भीड़ एखन चट्टग्रामेर पतेंगा समुद्र सैकते प्रकृतिर एई अपार सौंदर्य के उपभोग करते लाखो मानुष व्यस्त समय काटाच्छेन नगरीर एई बिनोदन केंद्रे। दर्शनार्थीदेर मध्ये किशोर किशोरी तरुण तरुणी संख्याय सबचेये बेशी। टूरिस्ट पुलिस बोलছে সৈকতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা দিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। একই অবস্থা কুয়াকাটা সমুদ্র সৈকতেও। নয়ন বড়ুয়া জয় ও সঞ্জয় কুমার দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লোকে লোকারণ্য পতেঙ্গা সমুদ্র সৈকত টানা ছুটিতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন ঈদ আনন্দ উপভোগ করতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন অনেকেই। নানা বয়সী মানুষের মিলন মেলা বসেছে এই সৈকতে। সৈকতে এসে কেউ মেতেছেন সমুদ্র স্নানে, কেউ বা উড়াচ্ছেন ঘুড়ি, আবার অনেকে চড়ছেন স্পিড বোটে। আগে এরকম সুন্দর ছিল না, এখন এনিমেট করছে, অলওয়েজই ভালো লাগে। সুন্দর করছে, নতুন করছে, তো ভালো লাগছে। অর্গানাইজড হলে ভালো লাগতো যে প্রচুর মানুষ বসার স্পেসটা নাই। পতেঙ্গা সৈকতে আসা দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব এবং গোয়েন্দা পুলিশের নজরদারি। আমাদের ছাড়াও আরও এখানে আছে সিএমপির পুলিশ আছে, তারপর র্যাব আছে, যারা পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং তারা যেন কোনো হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা কার্যকর করার জন্য কাজ করতে। এদিকে সাগরকন্যা কুয়াকাটাতেও দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। সৈকতে পর্যটকদের উপস্থিতিতে মুখরিত সমুদ্রের দীর্ঘ 17 কিলোমিটারের বেলাভূমি। পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে ঈদের ছুটি কাটাতে অসংখ্য পর্যটক ছুটে এসেছেন কুয়াকাটায়। অনেক ভালো লাগতেছে, অনেকক্ষণ ভিজলাম, গোসল করলাম, অনেক এনজয় করতেছি, ফ্রেন্ডরা একসাথে আসছি। আমরা এখানে ঘুরতে এসেছি ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে। এই জায়গাটা অসাধারণ সুন্দর। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি বাড়তি নজর রাখছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুবুরির ব্যবস্থা রেখেছি। সব দিক থেকে মিলিয়ে সার্বিকভাবে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে সর্বক্ষণিক মনিটরিং আছে যাতে আইন শৃঙ্খলা ভালো থাকে। সরকার পর্যটন খাতের সুযোগ সুবিধা আরও বাড়ালে দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ভিড়ও বাড়বে বলছেন সংশ্লিষ্ট। শেখ জায়েদ, নিউজ 24।